হ্যালো বন্ধুরা, তোমরা সবাই এটা জানো যে আমরা শেয়ার মার্কেট থেকে টাকা কামাতে পারি। এই ইনকাম মূলত দুটি উপায়ে করতে পারি। প্রথম যে পদ্ধতি সেটি হলো যে প্রথমে কম দামে কোনো শেয়ার কিনে রেখে দাও এবং দাম বেশি হলে তা বেচে দাও, অর্থাৎ শেয়ারের দাম বাড়লে তোমার প্রফিট হবে। যেমন ধরো, তুমি 6 মাস আগে রিলায়েন্সের একটি শেয়ার কিনেছিলে 1000 টাকায় এবং বর্তমানে তা 2000 টাকা হওয়ায় সেই শেয়ার তুমি বেচে দিলে, অর্থাৎ 1000 টাকা তোমার প্রফিট হলো। কিন্তু এখন যদি বলি শেয়ারের দাম কমলেও তোমার প্রফিট হবে, তাহলে হয়তো তোমার এটি আশ্চর্য বিষয় লাগবে, কিন্তু এটি সত্যি। এটি হলো সেকেন্ড পদ্ধতি, যেখানে শেয়ারের দাম কমলে আমরা প্রফিট করতে পারবো। এই পদ্ধতিকে বলা হয় শর্ট সেলিং। যারা ট্রেডিং করেন তাদের মধ্যেও অনেকেই হয়তো শুনে থাকবেন যে শর্ট সেলিং নামের একটি কনসেপ্ট আছে, কিন্তু তারাও জানে না এটি আসলে কাজ কিভাবে করে। শর্ট সেলিং এর কনসেপ্ট হলো হোয়েন মার্কেট ফলস ইউ প্রফিট, অর্থাৎ মার্কেট যখন ডাউনে যায় তখন তুমি প্রফিট করো। আমরা যখন কোনো শেয়ার বাই করি তাকে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় লং ট্রেড, এবং যখন আমরা কোনো শেয়ার সেল করি তখন তাকে বলা হয় সেল ট্রেড। এবার আমরা যখন জানতে পারি যে অমুক কোম্পানির সম্বন্ধে কোনো খারাপ নিউজ শোনা যাচ্ছে বা টেকনিক্যাল অ্যানালিসিস করে জানা গেল শেয়ারের প্রাইস পড়তে পারে, তাহলে তুমি সেই কোম্পানির শেয়ার বেচতে পারো এবং সেখান থেকে প্রফিট বুক করতে পারো। এবার তোমাদেরকে একটি অ্যাকাউন্ট দেখানো যাক। এটি হলো অ্যাঞ্জেল ব্রোকিং এর ডিমার্ট অ্যাকাউন্ট। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন কোম্পানির শেয়ার দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করলে দুটি অপশন দেখা যাচ্ছে, বাই এবং সেল। প্রথমটা তো বোঝা যাচ্ছে যে আমরা এই শেয়ারটি কিনতে পারবো, কিন্তু সেল অপশন কেন দেওয়া আছে যেখানে আমাদের কাছে কোনো শেয়ারই যখন নেই? তো এখানে এই সেল বাটন দেওয়া আছে শর্ট সেলিং এর জন্য। আমাদের কাছে শেয়ার না থাকলেও আমরা শেয়ার বেচতে পারি, যেখানে ব্রোকার আমাদেরকে শেয়ার ধার দেয়, কিন্তু এটার জন্য তোমার অ্যাকাউন্টে টাকা থাকা দরকার। এখন এই দেখো, আমরা কোয়ান্টিটি দিয়ে এখনই সেল করতে পারবো। এইবার যদি এই স্টক পড়তে থাকে, অর্থাৎ ভ্যালু কমতে থাকে, তাহলে তুমি টাকা কামাতে পারবে, এবং যদি এর প্রাইস বাড়তে থাকে তাহলে তোমার লস হতে থাকবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। যারা বুঝতে পারোনি তাদের জন্য বিষয়টি আরো সহজ করা যাক। ধরা যাক রিলায়েন্সের স্টক 200-তে চলছে এবং তুমি জানতে পারলে তার ভ্যালু 150 হতে চলেছে, তাহলে তুমি 200-তে শেয়ার সেল করে দিলে। জাস্ট কোয়ান্টিটি দিয়ে সেল বাটন প্রেস করে দাও, তোমার সেল হয়ে যাবে। এবং এরপর যদি মার্কেট নামতে শুরু করে এবং 150-তে আসে, তাহলে পার শেয়ারে তোমার 50 টাকা প্রফিট হয়ে যাবে। এবার যদি তোমার শেয়ারের প্রাইস 210 হয়ে যায়, তাহলে 10 টাকা লস হয়ে যাবে তোমার পার শেয়ার। অর্থাৎ শর্ট সেলিংয়ে মার্কেট যদি নিচে নামে তাহলে তোমার প্রফিট হবে, এবং যদি সেলিংয়ে প্রাইস ওপরে যায় তাহলে লস হবে। সো বন্ধুরা, আমরা এইভাবে ইন্ট্রাডে এবং ফিউচারে শর্ট সেল করতে পারি। এবার তোমাদের মনে এখন হয়তো প্রশ্ন জাগছে, এটি কি করে সম্ভব? সো তোমাদেরকে একটি ছোট উদাহরণ দিলে আশা করি সমস্ত বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক রাম এবং শ্যাম ও আরেকজনকে ধরা যাক রবি। না, রবি নয়, রাম, শ্যাম এবং যদু, তিন ব্যক্তি। এবার যদুর মনে হচ্ছে রিলায়েন্সের শেয়ারের প্রাইস কমতে পারে। ধরা যাক রিলায়েন্সের শেয়ার চলছে 1800 টাকা, যা দুদিন পর 1600 টাকা হতে পারে। এবার যদুর কাছে তো রিলায়েন্সের শেয়ার নেই, সো বেচবে কিভাবে? এখানে যদু জানে যে রামের কাছে রিলায়েন্সের 500টি শেয়ার আছে। সো যদু রামের কাছে গিয়ে বলে, ভাই আমাকে 100টা শেয়ার ধার দে, আমি তোকে দুদিন পর ফেরত দিয়ে দেবো। রাম যদুর কথা মেনে নিল এবং তাকে 100টি শেয়ার ধার দিয়ে দিল। এই চুক্তিতে যে দুদিন পর তার 100টা শেয়ার তাকে আবার ফেরত দিয়ে দেবে। এখন তৃতীয় ব্যক্তি শ্যামের মনে হয় যে রিলায়েন্সের শেয়ার প্রাইস 1800 থেকে 2000 হয়ে যাবে। এই ভেবে সে শেয়ার কিনতে চায় এবং যদু সেটি জানতে পেরে তাকে বলে, ভাই আমার কাছ থেকে শেয়ার কেন। সো শ্যাম বর্তমান প্রাইস 1800 পার শেয়ার হিসেবে 100টি শেয়ারের দাম যদুকে দিয়ে দেয়, অর্থাৎ 180,000 টাকা। এবার দুদিন পর যদুর অ্যানালিসিস ঠিক প্রমাণিত হলো, অর্থাৎ শেয়ারের প্রাইস কমে 1600 টাকা হয়ে গেল। এবার যদু শ্যামকে বলল, ভাই আমার 100টা শেয়ার আমাকে দিয়ে দাও। এখন শ্যামকে কত টাকা দিতে হবে? 1600 × 100, অর্থাৎ 160,000 বর্তমান ভ্যালু হিসেবে। এখন দাঁড়ালো যে ওর কাছ থেকে 180,000-তে 100টা শেয়ার বেচে দিয়ে আবার 1600 টাকা দিয়ে 100টি শেয়ার কিনে নিল যদু, এবং রামকে দেওয়া কথা অনুযায়ী তাকে 100টি শেয়ার দুদিন পর দিয়ে দিল। এখানে মনে রাখার বিষয়, রামের সাথে টাকার কথা হয়নি, বলা হয়েছিল 100টা শেয়ার তাকে দিয়ে দেওয়া হবে। এবার যদু শ্যামের সাথেও সেটেল করে নিল এবং রামের সাথেও সেটেল করে নিল। এখন যদুর কাছে বাজলো কত টাকা? 180,000 মাইনাস 160,000, অর্থাৎ 20,000 টাকা। সো যদু শুধুমাত্র শর্ট সেলিংয়ের মাধ্যমে 20,000 টাকা কামালো মাত্র দুদিনে।
সো এই পুরো কনসেপ্টটিকে বলা হয় শর্ট সেলিং। তো এই পুরো ব্যাপারটি হ্যান্ডেল করে তোমার ব্রোকার, তোমাকে কিছুই করতে হবে না। তোমার যেখানেই ডিম্যাট অ্যাকাউন্ট আছে, হোক না অ্যাঞ্জেল ব্রোকিং, আপস্টক, জিরোধা বা অ্যালাইস ব্লু, যেখানেই তোমার ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেই ব্রোকার এই সম্পূর্ণ ব্যাপারটি হ্যান্ডেল করে। তোমার কাজ শুধু সেল বাটন প্রেস করে শর্ট সেল করা, এবং যদি মার্কেট পড়ে তাহলে তুমি প্রফিট করবে। সো গাইস, এই হলো টোটাল কনসেপ্ট অফ শর্ট সেলিং। সো গাইস, আশা করি তোমরা বুঝতে পেরেছো শর্ট সেলিং কাকে বলে এবং কিভাবে শর্ট সেলিং করা হয়। সো বন্ধুরা, উদাহরণের জন্য তোমরা দেখতে পাচ্ছ বাজাজ ফাইন্যান্সের একটি শেয়ার আমি সেল করেছি 4638.35 পয়সাতে বা 35 পয়সাতে, এবং দেখতে পাচ্ছ যখন এটির কারেন্ট প্রাইস হচ্ছে কমছে, দেখতে পাচ্ছ 34-32 হচ্ছে, তখন আমার এখানে গেইন হচ্ছে, অর্থাৎ আমার প্রফিট থাকছে 48 বা 49, এটা যেটা দেখতে পাচ্ছ সেটা। তো এইটা হচ্ছে শর্ট সেল করা। সো আশা করছি এটার মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে শর্ট সেল কিভাবে করতে হয় এবং কিভাবে সেটা থেকে প্রফিট করে। এবং এখানে এটা বলে রাখা ভালো যে আসলে প্রফিট করবে না লস করবে সেটা পুরোপুরি তোমার অ্যানালিসিসের ওপর নির্ভর করছে। তুমি কেমনভাবে সেটার ফান্ডামেন্টাল বা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস করছো তার উপরে ডিপেন্ড করবে। আসলে আমি এখানে বোঝাতে চাইছি যে শর্ট সেলিং কনসেপ্টটা কী। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো সবাই। ডিসক্রিপশনে আমি অ্যাঞ্জেল ব্রোকিং, আপস্টক এবং অ্যালাইস ব্লুর লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা ডাইরেক্ট ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারো ফ্রিতে। সো গাইস, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করো যাতে কিনা আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। এবং সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।